হাই গাইস, এখন দুটি বিষয় নিয়ে কথা বলবো। তো ভোলার একটা নতুন সং চলে এসেছে, নজর লাগ যায়গি। তো এই গানটা কীরকম হলো, গানটা আজকেই ড্রপ করা হয়েছে, তো গানটা আমি শুনলাম, গানটা রিয়েলি আমার দারুণ লেগেছে। এখানে মিউজিক ডিরেক্টর হচ্ছে রবি বাসরুর স্যার, আর এই গানের লিরিক্স লিখেছেন ইরশাদ কামাল এবং এটি গিয়েছেন জাভেদ আলী। তো গানটা সত্যিই ভালো হয়েছে, গানটাকে যেরকমভাবে লিরিক্স, যেরকম মিউজিক, সত্যি খুব ভালো লাগে। শুধুমাত্র রবি বাসরুর স্যার ওই কী বলো পাওয়ার প্যাকড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারে না, ভালো রোম্যান্টিক সঙও কিন্তু ডেলিভার করতে পারে। আমরা KGF-এর সময় দেখেছি, এখনও দেখছি সেটা। তো এখানে গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, ওই যে বলে না যে রিমেক হচ্ছে, ক্যারেক্টার রিমেক হোক না ভাই, এই গানটা দেখেই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জেস করেছে তারা। কারণ ক্যাথিতে আপনারা দেখবেন ওই যে মেন ক্যারেক্টারটা, তার কিন্তু পাস্টের বেশি কিছু দেখায়নি, তার শুধু মেয়েটাকে দেখানো হয়েছিল, একটা রাতের গল্প শুধু মেয়েটাকে দেখানো হয়েছিল। কিন্তু এখানে কিন্তু সেটা নয়, এখানে তার একজন ভালোবাসার মানুষ দেখানো হয়েছে এবং তাকে বিয়ে করবে এরকম ব্যাপার, তো এই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে। এবং এই যে ক্যারেক্টারটা, সে কে আসলে, অজয় দেবগান এখানে কে, সেটা কিন্তু ওখানে যে ক্যারেক্টারটা ওখানে দেখায়নি অত ভালো করে। এখানে দেখবেন অজয় দেবগানের ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে যে ওখানের মধ্যে সর্বেসর্বা, মানে ওখানের মধ্যে বস বলতে পারেন, ভাই বলতে পারেন, যা বলেন না কেন সেটা বলতে পারেন, তো সেরকম ক্যারেক্টার দেখানো হয়েছে। এবং অজয় দেবগানকে সুন্দর দেখতে লাগছে, কানে ইয়ারিংসটা যেরকম পড়েছে না, তার যেরকম বিয়ার্ড লুক দারুণ দেখতে লাগছে, তাকে সত্যি দারুণ দেখতে লাগছে। এবং তার সাথে এখানে বলতি হয় আমলা পলকে, তাকে সত্যি আমার দারুণ তো লাগেই, এখানে তাকে দারুণ লাগছে, তার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে ভাই, তো তাকে এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। এই গানটার মধ্যে কিন্তু একদম স্টোরি অনেক কিছু দেখানো হয়েছে, যে তাদের প্রেমটা কিভাবে কি হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা যে একে অপরের সাথে আছে, এবং তারপর গঙ্গার ওই দিক থেকে যে একটা টিম আসছে তাকে মারার জন্য, তো এখানে তাদের সাথে যে ফাইটটা হবে, আমার মনে হয় এখানে আমলা পল মরে যেতে পারে। তো সে মারা যাওয়ার পরই হয়তো অজয় দেবগান একদম কি বলবো খুঙ্কার রাক্ষসের মতো হয়ে যাবে, সে জেলে যাবে অবশ্যই কাউকে মেরে, কিন্তু তারপর থেকেই সে একটু অন্য ধরনের হয়ে যাবে, এবং তার মেয়ে তারপরে হবে, তারপরে ঘটনাটা হবে, এরকম কিছু একটা ঘটনা হতে যাচ্ছে যেটা খুব ইমোশনাল স্টোরি হতে যাচ্ছে। তো গানটা আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি শাহজাদার কালেকশন নিয়ে কথা বলবো। শাহজাদার 3 দিনে কালেকশন কত হলো, সিনেমাটা বস একদম চলছে না, একদম চলছে না। মানে একে তো রিমেক, তার উপর কী বলবো কার্তিক আরিয়ান সেটা ম্যাচ আপ করতে পারেনি একদমই, আল্লু অর্জুনের সোয়াগ এসব কিচ্ছু করতে পারেনি, সিম্পল স্টোরি কী দেখতে হবে ভাই, আর হিন্দি ডাবড অ্যাভেলেবেল সবাই দেখে নিয়েছে, আর নতুন কিছু চেঞ্জেস তো করেনি, তো কী করে লোক দেখবে, সে একই ঢোল একাশি। তো এখানে যে কালেকশনটা হয়েছে সেটা আপনাদের বলবো, 3 দিনের কালেকশন। তো এখানে প্রথম দিন অর্থাৎ ফ্রাইডের কালেকশন হয়েছিল 6 কোটি টাকা, শনিবারে একটু বেড়েছিল, একটু বেড়ে হয়েছে 6 কোটি 65 লক্ষ, যেটা ওটা বাড়া বলে না, কারণ এইগুলো ছুটির দিনে আরও বাড়ে, এবং সানডে বেড়েছে 7.55 কারোর, মানে 7 কোটি 55 লক্ষ, তো এটাকে বাড়া বলে না, মানে মানুষ একদমই দেখছে না। সোমবার থেকে মনে হচ্ছে 1 কোটিতে নেমে যাবে, তারপরে সিনেমাটা একদম ভোগে, ঠিক আছে। তো এখানে যদি 3 দিনের কালেকশনকে টোটাল করি তাহলে 20 কোটি 20 লক্ষ, 2020, তো 2020 মানে 20 কোটি 20 লক্ষ ইনকাম হয়েছে, যেটা একদমই ভালো নয়। তো সিনেমাটা ডিজাস্টারের পথে, তো কার্তিক আরিয়ানের ফ্লপ আর কি বলবো, ভুল ভুলাইয়া 2 চলে গিয়েছিলো তখন, কিন্তু এটার রিমেক হওয়ার জন্য চলছে না একদম। তো যাই হোক, এই ছিল আপডেট, তো এই ছিল রিয়াকশন। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করে চলে যেতে পারেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।